हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज हमें अपने साथ शेयर करब चाउ पकोड़ा। चाउ पकोड़ा बनानों जो की लागे प्रथम से देखे नी। एखे एक पैकेट चाउ रखा आछे, प्याज कुचनो आछे, लंका कुचनो आछे, नून आछे, गोटा जीरे आछे, एक सेद्ध करा आलू आछे, एक डिम नियेछी आर एक चामच बेसन आछे आर भाजार जोन्नो तेल। आपनारा जे कोनो ब्रैंडर चाउ नीते पारें आर परिमाणटा आपनारा कम बेसि करते ही पारें। तो शुरूते ही जेटा आमी करब ओई चाउटा एकटु सेद्ध करे नेब। फ्रेंड्स, चाउ पकोड़े बनानों जो चाउट से गैस ऑन कर एक कड़ाई बसे दीची, एक जल दी दीची, जल गरम हो गए। एबारमें चाउट दिए देव। एक सामान्य तेल दी देव। और चाउटा सिद्ध हो गए पूरा जल झरी नेब। तो फ्रेंड्स, चाउगुलो आमार सिद्ध हो गए, आमी जल झरि नियेछि। एबार आमी आलादा एकटा बोले चाउगुलो ढेले निलाम। एरपर आमी देव स्वाद मतो नून, देव गोटा जीरे, कुचोरो प्याजगुलो, कुचोनो लंका আর সেদ্ধ করা আলু আমি একটু গ্রেট করে নেব। এরপর আমি ডিমটা ফাটিয়ে দেব। এরপর এটা আমি ভালো করে মেখে নেবো। এটা হাত দিয়ে মাখতে হবে। একটু ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি ওই এক চামচ বেসন রাখা আছে ওই বেসনটা দেবো। এবার আবার একটু ভালো করে মেখে নিই। চাউ পকোড়া বানানোর জন্য সব কিছু দিয়ে ভালো করে বানিয়ে নিয়েছি, মেখে নিয়েছি। এবার আমি ভাজার জন্য যাব। তো ফ্রেন্ডস, চাউ পকোড়া বানানোর জন্য গ্যাস অন করে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে। এবার আমি ভাজার জন্য দেব তেল। তেলটা একটু ভালো করে গরম হলে আমি ছোট ছোট করে পকোড়ার মতন করে প্যানের উপরে দেব। তেল গরম হয়ে গেছে। এরপর আমি ছোট ছোট করে পকোড়াগুলো একে একে ভাজবো। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে শেপগুলো করতে পারেন, একটু বড় বড় করেও করতে পারেন। গ্যাসটা মিডিয়াম লো ফ্লেমে রেখে দেবো।
এরপর আমি একটু লাল হয়ে এসেছে, এবার আমি এগুলো উল্টি নেব। খুব হাই ফ্লেমে গ্যাসটা দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, তাই মিডিয়াম লো ফ্লেমে আমি গ্যাসটা রেখে একটু পেশেন্স নিয়ে ভাজতে হবে। পকোড়াগুলো এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেবো। আবারও একইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। এখানে আমি হলুদ দিইনি বলে একটু সাদা সাদা দেখতে লাগছে, আপনারা চাইলে হলুদ দিতে পারেন। আবার ওই নিচের দিকটা লাল হয়ে এলেই আমি আবার পকোড়াগুলো উল্টি দেব। কালারটা চেঞ্জ হয়ে এসেছে। তো ফ্রেন্ডস, চাও পকোড়াগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার যে কোনো ভিডিও পাওয়ার জন্য এই আইকনটা ক্লিক করবেন। থ্যাংক ইউ।